গরমের প্রকোপ ক্রমেই বাড়ছে, এই পরিস্থিতিতে একাধিক নিয়মাবলী পালনের পরামর্শ দিয়েছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন চিকিৎসক। দেখুন, এখন মধ্য চৈত্র বা চৈত্র মাসের শেষের দিক, আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে যাতে সম্ভবত চৈত্র মাসেই 40 ডিগ্রি টেম্পারেচার ছাড়াবে। বৈশাখ মাসে কি হবে আমরা জানি না, অর্থাৎ প্রচন্ড দাবদাহ, গ্রীষ্মের দাবদাহ আসতে চলেছে। তো করণীয়র মধ্যে প্রথমেই যেটা বলবো, যে যতটা পারা যায় দরকারি কাজ ছাড়া দুপুরে বেরোনোটা প্রতিহত করা। কিন্তু আমাদের দৈনন্দিন কাজে আমাদের বেরোতে হয়, সবাইকে বেরোতে হয়। যদি বেরোন, যতটা পারা যায় হাত এবং পায়ের অংশ ঢাকা দিয়ে রাখুন। না ঢাকা দিয়ে রাখলে যেটা হবে, র্যাশ হতে পারে, গরম থেকে স্কিন অ্যালার্জি হতে পারে, সান র্যাশ হতে পারে। বেশি পরিমাণে জল খাওয়া, অনেকের ক্ষেত্রে যেটা প্রবণতা হয় যে ডাক্তারবাবু জল খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, তাহলে অন্য জিনিসের মধ্যে তরল ডাব হোক, শরবত হোক, ডালের জল হোক, পাতলা খাবার হোক, এইগুলো একটু খাওয়া। খাবারে মশলার পরিমাণ তুলনামূলক কম খাওয়া, সবুজ শাক সবজি বেশি করে খাওয়া, মাছ মাংস অবশ্যই খাবেন, সব কিছু মেনেই চলবেন, কিন্তু মশলার পরিমাণে কম খাওয়া। 4 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে এসি এখন মোটামুটি অনেক বাড়িতেই হয়তো এসে গেছে, ফ্যান তো আছেই, গরম থেকে এসি সঙ্গে সঙ্গে ফ্যানটা চালিয়ে বা এসিটা চালিয়ে বসে পড়বেন না। কিছুক্ষণ একটু বডি টেম্পারেচারকে, মানে দেহের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে দেবেন, তারপর এসে বসবেন। সঙ্গে সঙ্গে বসলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। এখনও ভাইরাস আছে ভালো পরিমাণেই, বিভিন্ন রকমের ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রমও করতে হবে। মানে একটা এরকম নয় যে গরম পরিবেশে সবসময় ঘরেই বসে থাকবো, একটু বিকেল দিকে যখন হাওয়া দিচ্ছে, সন্ধ্যার দিকে হাওয়া দিচ্ছে, তাহলে একটু হেঁটে বেড়ানো, তাহলে কি হয় মনের বিকাশ হবে। শুধুমাত্র শারীরিক অসুস্থতা নয়, এরকম ঘরে বসে থাকলে কিন্তু মানসিক অসুস্থতা আসতে পারে। 4 নম্বর আরো পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে টাইম দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওদের দেহের তুলনায় বডি সারফেস এরিয়া যেটা অনেকটা বেশি হয়, সেজন্য তাদের যতটা দেখা যায় যে জল খাচ্ছে তার থেকে বেশি পরিমাণে খাওয়ানো, এবং তাদেরকে ভালো করে ঢেকে রাখা, এবং বিভিন্ন রকমের রোগ হতে পারে, ডায়রিয়া হতে পারে বা কোনো রকম রক্তক্ষরণ হতে পারে, সেগুলো কিন্তু প্রতিহত করা। গরমে অনেক সময় রক্তক্ষরণ হয়, অনেকেই যেটা হয় যে রোদে বেশিরভাগ ক্ষেত্রে গরমে প্রচণ্ড তাপদাহ হয়, এবং মাইগ্রেন বা যে কোনো রকম মাথা ব্যথা কিন্তু বাড়তে পারে। অর্থাৎ যতটা পারা যায় সাধারণ হলেও রোদ চশমা ব্যবহার করুন, মাথায় পেট্টি বেঁধে রাখুন, গরমের তাই না লাগে, গায়ে যেরকম বললাম মুখের ক্ষেত্রেও দরকার, জলের ঝাপটা দেওয়া বাজে বাজে করে। যারা অফিসে আছেন, ধরুন সারাদিন এমন অফিস আছে, কর্পোরেট অফিস, সারাদিন হয়তো এসিতেই বসে থাকতে হচ্ছে, তাহলে তাদের কিন্তু ঢোকার আগে এবং বেরোনোর সময় দুম করে গরমে না বেরিয়ে একটু অ্যাডজাস্ট করে বেরোনো। এসিতে কন্টিনিউয়াস থাকাটা ভালো না। রাত্রিবেলা শোয়ার সময় এসিটাকে যদি রাখেন, টাইমারে রাখুন, একটা সময় পর এসিটাকে বন্ধ হয়ে যাবে, নর্মাল ফ্যানে চলে আসা। ফ্যান থাকলে তাহলে সেভাবে ব্যবস্থা করুন। গ্রামের দিকে আমরা অনেক ঠিকঠাক থাকি, কিন্তু শহুরে জীবনযাত্রায় কিন্তু অসুবিধা হয়।